দেশত 15 পৰা 18 বছৰ বয়সৰ লোকক 3 জানুৱাৰীৰ পৰা কোভিড প্ৰতিষেধক অমিক্ৰনক লৈ দেশবাসীক আতংকিত নহবলৈ প্ৰধানমন্ত্ৰী মোদীৰ আহ্বান। কোভিড সংক্ৰমণ বৃদ্ধি পোৱাৰ পৰিপ্ৰেক্ষিতত আজিৰ পৰা ৰাজ্যত নৈশ সান্ধ্যন চৰকাৰী নিৰ্দেশনা পালন কৰিবলৈ স্বাস্থ্যমন্ত্ৰী কেশৱ মহন্তৰ ৰাইজলৈ আহ্বান। আৰু আজি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ 84 সংখ্যক মন কী বাত অনুষ্ঠান। নমস্কাৰ, পুৱাৰ বাতৰিলৈ স্বাগতম। ষ্টুডিঅত মই উৎপল কুমাৰ দাস। এতিয়া বিতং বাতৰি। দেশত অহা 3 জানুৱাৰীৰ পৰা 15ৰ পৰা 18 বছৰ বয়সৰ লোকৰ কোভিড প্ৰতিষেধক প্ৰদান প্ৰক্ৰিয়া আৰম্ভ হ'ব। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে কালি নিশা দেশবাসীক সম্বোধন কৰি এই কথা প্ৰকাশ কৰে। তদুপৰি তেওঁ 10 জানুৱাৰীৰ পৰা চিকিৎসককে ধৰি আন স্বাস্থ্যকৰ্মী তথা কোভিড যুঁজৰ অগ্ৰণী কৰ্মীসকলকো সাৱধানতামূলক প্ৰতিষেধকৰ পালি প্ৰদান কৰা হ'ব বুলি প্ৰকাশ কৰে। 10 জানুৱাৰীৰ পৰাই গুৰুতৰ ৰোগত আক্ৰান্ত 80 বছৰ বয়সৰ ঊৰ্ধৰ লোকসকলকো চিকিৎসকৰ পৰামৰ্শক্ৰমে প্ৰতিষেধকৰ বুষ্টাৰ ড'জ প্ৰদান প্ৰক্ৰিয়াও আৰম্ভ হ'ব। প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে কৰোণা ভাইৰাছৰ নতুন উৎপৰিৱৰ্তিত ৰূপ অমিক্ৰনৰ সংক্ৰমণ দেশত বৃদ্ধি পোৱাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি সকলো লোককে সাৱধানতাসমূহ মানি চলিবলৈ আহ্বান জনায়। তেওঁ অৱশ্যে এই সন্দৰ্ভত জনসাধাৰণক আতংকিত নহবলৈকো কয়। उनका बहुत बड़ा योगदान है। वो आज भी कोरोना के मरीजों की सेवा में अपना बहुत समय बिताते हैं। इसलिए प्रिकॉशन की दृष्टि से सरकार ने निर्णय लिया है कि हेल्थ केयर और फ्रंटलाइन वर्कर्स को वैक्सीन की प्रिकॉशन डोज भी प्रारंभ की जाए। इसकी शुरुआत 2022 में 10 जनवरी सोमवार के दिन से की जाएगी। जैसे अमिक्रणर संक्रमण घटव नारे इंबे राज्य सरकार सतर्कतमूलक व्यवस्था हिसाब से कटबूर निर्देशना घोषणा कर कलियाबरत कल आयोजित एन संबदमेल स्वास्थ्यमंत्री केशव महंत आज पुवार यह निर्देशना समूह बलब हम प्रकाश कर নির্দেশনা অনুসৰি নিশা 11:30 বজাৰ পৰা পুৱা 6 বজালৈ সান্ধ্যন বলবৎ থাকিব। অৱশ্যে অহা 31 ডিচেম্বৰৰ নিশাৰ বাবে এই সান্ধ্যন শিথিল কৰা হ'ব। শিক্ষানুষ্ঠানসমূহৰ বাবে পূৰ্বতে দিয়া বাধা নিষেধ প্ৰযোজ্য থাকিব। আনহাতে হোটেল আৰু ধাবাসমূহ নিশা 10:30 বজাৰ পাছত বন্ধ থাকিব। 50% দৰ্শকেৰে চলচ্চিত্ৰ গৃহসমূহ চলি থাকিব বুলি মন্ত্ৰী মহন্তই প্ৰকাশ কৰে। মাস্ক নিপিন্ধা লোকসকল জৰিমনাৰ সন্মুখীন হ'ব লাগিব বুলিও তেওঁ কয়। চৰকাৰে নিৰ্ধাৰণ কৰা নীতি নিয়মসমূহ পালন কৰিবলৈ তেওঁ ৰাজ্যৰ প্ৰতি আহ্বান জনায়। বলবৎ নেথাকিব। আমি কার্ফিউ সেইদিনাখন প্ৰত্যাহাৰ কৰিছোঁ কেৱল 31 ডিচেম্বৰৰ দিনা। আৰু ইয়াৰ উপৰিও যিখিনি ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানকে আদি কৰি যিকোনো অনুষ্ঠান প্ৰতিষ্ঠান ৰাতি 10:30 বজাৰ ভিতৰ পিছত বন্ধ থাকিব। 10:30 বজাৰ পৰা 11 বজাৰ ভিতৰত আমি ঠিক কৰিছোঁ যে অনুষ্ঠান প্ৰতিষ্ঠান বন্ধ কৰি সকলো যাতে নিজ নিজ স্থানলৈ যাব পাৰে আৰু 11:30 বজাৰ পৰা কাৰ্ফিউ বলবৎ হ'ব। এই ক্ষেত্ৰত চৰকাৰী অফিচ, প্ৰাইভেট অফিচ, যিকোনো ব্যৱসায় অনুষ্ঠান সকলোবিলাকেই বন্ধ থাকিব। তাৰপিছত হোটেল ৰাতি যিবিলাক খোলা থাকে, ধাবা এইবিলাকো 10:30 বজাত বন্ধ কৰিব লাগিব। ইয়াৰ উপৰিও অন্যান্য সকলো অনুষ্ঠান প্ৰতিষ্ঠান, দোকান, বজাৰ সকলোখিনি বন্ধ থাকিব। ইয়াৰ উপৰিও আমাৰ যি সভা সমিতি কৰিবলৈ দিয়া হৈছিল সেইবিলাক একোটা ঠাইত 50% আসনৰ যদি এটা হলত 100 লোক বহিব পাৰে তাত 50 জন লোকৰহে পাৰ্মিট থাকিব আৰু তেওঁলোক ভেকচিন লোৱা, দুই পালি ভেকচিন লোৱা ব্যক্তি হ'ব লাগিব।
প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবসের সংগতি রাখি বিজেপির প্রদেশের উদ্যোগত গুয়াহাটির দীঘলীপুখুরী পারত কালি সুশাসন দিবস পালন করা হয়। অনুষ্ঠানত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই বাজপেয়ীর অবদানের কথা স্মরণ করে কয় যে তেওঁর নেতৃত্বত দেশের আন্তঃগাঁথনিমূলক কাম কাজের বিশেষ উন্নয়ন সাধন হয়েছিল। অনুষ্ঠানত বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা আর গুয়াহাটি লোকসভা সমষ্টির সাংসদ কুইন ওজার দলের শীর্ষ নেতাসকলে অংশগ্রহণ করে। এই জন্মদিনটো ভারতীয় জনতা পার্টিয়ে আর সরকারে সুশাসন দিবস হিসাবে পালন করেছে। মই আশা করো যে উত্তর পূব আর অসমৰ রাইজে বাজপেয়ী ডাঙরিয়ায় আমার প্রতি থই যা বিশাল অবদানক আজির দিনটি স্মরণ করি। ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তায় লগ হয়ে অসমৰ রাইজৰ পৰা শুভাকাঙ্ক্ষী সকলের লগত কথা বতরা পাতি গুৱাহাটীত আমি এটা অটল বিহারী বাজপেয়ীর সুবিশাল প্রতিমূর্তি এটা নির্মাণ করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার কেবল ক্ষমতার বাবে শাসনলৈ অহা নাই, এই সরকার দেশের পরিবর্তন সাধনের বাবেহে ক্ষমতালৈ আহিছে বলি কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে মত প্রকাশ করেছে। কালি নতুন দিল্লীত আয়োজিত সুশাসন দিবসের অনুষ্ঠানত অংশগ্রহণ করে গৃহমন্ত্রী শাহে লগতে কয় যে মোদী সরকারে দেশত পরিবর্তনের পথ সুগম করে তোলার বাবে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। অনুষ্ঠানত কেন্দ্রীয় রাজহুয়া আপত্তি আর পেনশন দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিংও অংশগ্রহণ করে। ডক্টর সিংয়ে তেওঁ ভাষণত অহা বছৰৰ পৰা দেশত নিযুক্তি সম্পৰ্কীয় যুটীয়া অৰ্হতা পৰীক্ষাৰ আয়োজন কৰা হ'ব বুলি উল্লেখ কৰে। ইছে এই সুশাসন সপ্তাহ কা কনসেপ্ট, সুশাসন কা কনসেপ্ট দিল্লি সে নিকল কর রাজ্য কি রাজধানী সে নিকল কর জিলো সে গুজরতে হুয়ে গাঁও তক পৌঁছানে কা কাম হুয়া হে আর ঢের সারে গাঁও মে পটওয়ারি সে লেকর ইয়াহাঁ পর ভারত সরকার কে মন্ত্রিমন্ডল সচিব তক এই পুরী ব্যবস্থা কো আজ সুশাসন শব্দা কা পরিচয় হো গয়া, সুশাসন শব্দ কা পরিচয় হো গয়া। জব 2014 মে ইয়ে সরকার আই তো সাল ভর মে হামারে গ্রিভেন্স সেল মে 2 লাখ শিকায়তে আয়া করতি থি, আজ বড়কর উনকি সংখ্যা লগভগ 25 লাখ হো চুকি হে, 12-13 গুণা বৃদ্ধি। और इसलिए हुआ कि कड़ी मेहनत और कड़ी समर्पण के साथ दिन रात मेहनत करके हमने एक टाइम लाइन फिक्स की, लोगों में ये विश्वास पैदा हुआ कि जो वो शिकायत करते हैं उसका निवारण होता है, वरना शिकायतें पहले पड़ी रहती, लोगों का विश्वास उठ गया था। प्रति सप्ताह हम इसका आकलन करने लगे, 95 से 100% प्रति सप्ताह इसका निवारण हो गया। আকাশবাণী যোগে আজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 84 সংখ্যক মন কি বাত অনুষ্ঠান প্রচার করা হব। এই অনুষ্ঠান দিনের 11 বজাত আকাশবাণী আর দূরদর্শন নেটওয়ার্কের সকল চ্যানেলের আকাশবাণীর ওয়েবসাইট আর নিউজ অন এআইআর মোবাইল এপ তথা ইউটিউব চ্যানেলত সম্প্রচার করা হব। মূল হিন্দী অনুষ্ঠানের পাছতে আঞ্চলিক ভাষাসমূহতো এই অনুষ্ঠান সম্প্রচার করা হব। গোয়ালপাড়া জেলার অভিভাবক মন্ত্রী অজন্তা নেওগে কালি দিনজোড়া কার্যসূচীরে গোয়ালপাড়া জেলা ভ্রমণ করে। এই ভ্রমণকালত মন্ত্রীগুলো জেলাখনের আগিয়াত অসম রাজ্যিক গ্রামীণ জীবিকা অভিযানে স্থাপন করা গোয়াল মার্ট নামের এখন বজার মুক্তি করে। তদুপরি মন্ত্রীগুলো লক্ষীপুরের বলাই খামারত জলজীবন মিশনের অধীনত খোয়াপানী যোগান আঁচনি মুক্তি করে। সোনারীর জয়ভূম কামাখ্যাবাড়ী মন্দিরত সেবা জানাই 25 লাখ টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা সমূহীয়া ভবন এটাও মুক্তি করে। ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনের সংগতি রাখি অনুষ্ঠিত সুশাসন দিবসের অনুষ্ঠানত ভাগ লই বিত্তমন্ত্রীগুলো দলীয় কর্মীসকলের সঙ্গে মত বিনিময় করে। সেই ধারাটো যাতে সমান্তরালভাবে চলি থাকে তার কারণে মোদী ডাঙরিয়া গার্জেন মিনিষ্টার দিছে, আগত গার্জেন মিনিষ্টার নাছিলে, যেহেতু ইয়াতে গার্জেন মিনিষ্টার দিছে কৈছে যে এই মানে গোটেই জিলাখনের যেখানি মানে পটেনশিয়াল আছে সেই পটেনশিয়ালখিনি আমি তাক করব লাগে আর কেন জিলাখন আরও আগুয়াই লই যাব পারো তার কারণে আমার সরকারখানে বিভিন্ন ধরনের কার্যসূচীবিলাক রাখিছে। ধেমাজি গার্লছ কলেজ বেডমিণ্টন একাডেমি আর ধেমাজি জেলা ক্রীড়া সন্থার উদ্যোগত মহাবিদ্যালয় কালিরেপরা 3 দিনিয়া কার্যসূচীরে নর্থ ইস্ট ওপেন বেডমিণ্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শিক্ষামন্ত্রী তথা ধেমাজি ক্রীড়া সন্থার সভাপতি ডক্টর অনুজ পেগুয়ে এই প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে। ডক্টর পেগুয়ে তেওঁ ভাষণত ধেমাজি জেলা স্টেডিয়াম নির্মাণের বাবে অসম সরকারে 50 কোটি টাকা মঞ্জুরি দিয়ার কথা উল্লেখ করে। অনুষ্ঠানত জেলাখনের উপায়ুক্ত আর আরক্ষী অধীক্ষকের কেইবাগৰাকীও বিশিষ্ট ব্যক্তি আর খেলুৱৈয়ে অংশগ্রহণ করে। কিন্তু প্রত্যাহ্বান নললে, চ্যালেঞ্জ নললে আন্তঃগাঁথনি উন্নয়ন নহয়।
আজি ইয়াত এই উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক আমন্ত্রণমূলক ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কারণে অনুষ্ঠিত করার কারণে মানে উদ্যোক্তাসকলক ধন্যবাদ জ্ঞাপন করছো। খেলর আন্তঃগাঁথনি গড়ি তোলার কারণে আমার যথেষ্টখিনি পরিকল্পনা আছে। ইতিমধ্যে সরকারের ধেমাজি জেলা স্টেডিয়াম নির্মাণ করার কারণে আমাক 50 কোটি টাকা অনুমোদন জানাইছে আর সেই 50 কোটি টাকায় আমি ধেমাজি জেলার স্টেডিয়ামখনের নির্মাণ কার্য আমি খুব সোনকালে আরম্ভ করব। ভারত আর দক্ষিণ আফ্রিকার মাজত আজি শৃঙ্খলার প্রথমখন টেস্ট সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কত আরম্ভ হব। বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় দলটোয়ে দক্ষিণ আফ্রিকাত প্রথম টেস্ট শৃঙ্খলা জয়ের বাবে প্রয়াস চলাব। আজি ভারতীয় সময় অনুসরি দিনের 1:30 বজাত খেলখন আরম্ভ হব। সিআরপিএফ ভলিবল প্রতিযোগিতাত বরপেটা জেলার হাউলির 10 নম্বর সিআরপিএফ বেটেলিয়নে চূড়ান্ত বিজয়ীর সন্মান লাভ করেছে। আনহাতে 136 নম্বর বেটেলিয়ন নলবাড়িয়ে দ্বিতীয় স্থান লাভ করেছে। 23 ডিসেম্বরত আরম্ভ হওয়া এই প্রতিযোগিতাত 13টা দলে ভাগ লৈছিল। কালি অনুষ্ঠিত বঁটা বিতরণী অনুষ্ঠানত 175 নম্বর সিআরপিএফ বেটেলিয়নের কমান্ডেন্ট সুভাষ চন্দ্র শর্মায় বিজয়ী দলক ট্রফি আর মেডেল প্রদান করে। টুর্নামেন্ট কা আয়োজন হামলোক পুরী যে নর্থ ইস্ট মে বটালিয়ন্স হ্যাঁ সারি বটালিয়ন কো ইসমে শামিল কিয়া গিয়া আর প্রত্যেক বর্ষ কি ভাতি ইস বার ये इस आयोजन की जिम्मेदारी हमारे 175 बटालियन रानी में सौंपी गई थी और जिसका आयोजन हम लोगों ने पूरा मन लगाकर और हमारी टीम ने पूरी मेहनत के साथ और शिद्दत के साथ इस आयोजन को संपन्न कराया। মিশন সমৃদ্ধি আঁচনির অধীনত মরিগাঁও জেলার বাঘজাপ পঞ্চায়েতর অন্তর্গত আত্মসহায়ক গোটর 30 গৰাকী সদস্যক জেলাখনের পালিগুড়িত থকা বিজ্ঞানসম্মত মীন পালন প্রতিষ্ঠানত কালি একুয়া ব্লুত বায়োফ্লক পদ্ধতির মীন পালন সন্দর্ভত প্রশিক্ষণ দিয়া হয়। কালি আয়োজিত এই প্রশিক্ষণত সমল ব্যক্তি হিসাবে বিজ্ঞানসম্মত মীন পালন সংস্থা জলকুঁয়ীর মুরব্বী দীপঙ্কর কাশ্যপ আর চেষ্টা নামের বেসরকারী সংস্থাটির বিষয়া আরিফা রহমানে অংশগ্রহণ করে। একুয়া ব্লু গ্রুপ আর লগতে জলকুঁয়ীর সহযোগত আজি এখন অনুষ্ঠুপিয়াকে বায়োফ্লকর প্রশিক্ষণ এটা দিয়া হল। 30 জনী মহিলাক এই প্রশিক্ষণটা দিয়া হয়েছে। আমি বাগজাপ গাঁও পঞ্চায়েতর প্রায় 30 গৰাকী আত্মসহায়ক গোটর মহিলা আমি বাছনি করে লৈছিল, যাক আমি বায়োফ্লকর দরে একটা উন্নত মানের মাছ পালনের এক প্রশিক্ষণ দিবর বাবে আর সেই ক্ষেত্রে আমার সহায় সহযোগিতা আগবার একুয়া ব্লু গ্রুপক আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। আমার এক প্রজেক্ট ইয়াতে চলি আছে মিশন সমৃদ্ধির নামের, যার জড়িয়ে আমি যখন গাঁর মহিলা যখন ধর আত্মসহায়ক গোটর জড়িত বিভিন্ন ধরনের জীবিকার প্রশিক্ষণ দিয়েকর কেনে ধরনের জীবিকাটা উন্নত করবা যায় আর জীবনের মানদণ্ড উন্নত করবা যায় তার কারণে আমি কাম করে আছো। ডিব্রুগড়ের উদ্যোগী যুবক দীপক বরাই 2018 চনত লাহোয়াল গাঁত সেউজ জীবন নামের এখন জৈবিক পাম্প স্থাপন করে বিভিন্ন প্রজাতির উদ্যান শস্যর খেতে করে আদর্শ দেখাই আছে। অমিতার বিভিন্ন প্রজাতির খেতে করার টাইওয়ানের জৈবিক চাহ স্টেভিয়ার খেতে করেও সফলতা লাভ করেছে। কালি ডিব্রুগড় কানুই মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর লোহিত শইকীয়া আর ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের মুরব্বী অধ্যাপক ডক্টর কল্যাণ ভূঁয়াই দীপক বরার সেউজ জীবন নামের জৈবিক পামত ইয়ার আনুষ্ঠানিক শুভারম্ভ করে। যুবকজনে স্টেভিয়ার উন্নত প্রজাতির নেমু বেঙেনা বিলাহী সামার এপল থাইল্যান্ডের বানানা মেঙ্গোকে আদি করে 500 বিধৰো অধিক ফল মূলের গছ রোপণ করে কৃষি বিপ্লবের সূচনা করেছে। স্টেভিয়ার লগত আর অর্গেনিক চাহ লো পিনি যেটা আপনার হেলথ বেনিফিট আছে আপনার চাহর যে গুণ স্টেভিয়ার সেটা হল আপনার চেনি হওয়াত পাব, যখন ডায়াবেটিস রোগ আছে চেনি কারণে ভাল পায়, চেনি খালে আপনার অসুখ হয় কিন্তু এই খালে আপনার অসুখ নয় যেহেতু ইয়াত ক্যালোরি নাই। দ্বিতীয় কথা হল যখন রোগী আছে কারণে ভাল, হাই বিপি কারণে ভাল, কলেস্ট্রল লেভেল ঠিক করে রাখব, স্কিন ভাল করে রাখব, ডাইজেস্ট ক্যাপাসিটি ভাল করব, আর আটক ডর ইমিউনি সিস্টেমটা ঠিক করে রাখব, ই ক্ষতিকারক কেউ নয়, ইয়াত হল অর্গেনিক হল। আর যখন খেতকে যদি ইয়াত খেতে করব বিচার তাহলে আমি সহযোগ করি আর প্রডাক্টখানি আমি ক্যাশবেক করে লম বলে আমি আজি ইয়াতে ভাবিছো আর যিখিনি পারো। আর অসমতো খুব কম, আপনার ভারতবর্ষর হল আপনার পাঞ্জাব হরিয়ানা আর মধ্যপ্রদেশ ইউপি খেতে করেছে আর এটাও আমি আরম্ভ করব বিচার আর সেটাই আমার কনসেপ্ট। আমার কৃষক সকলে আগবাহি হোক, নতুনত্ব খেতে করব বিজ্ঞানসম্মত, আর যেহেতু আমার শরীরবিল বেয়া হয়ে গেছে
অসমত কালিৰ দিনটোত 14251 গৰাকী লোকৰ কোভিড পৰীক্ষা কৰাৰ পাছত 56 গৰাকী লোকৰ দেহত কোভিডৰ সংক্ৰমণ ধৰা পৰে। ইয়াৰ ভিতৰত কামৰূপ মহানগৰ জিলাৰ সৰ্বাধিক 28 গৰাকী লোক আছে। ইয়াকে লৈ মুঠ আক্ৰান্তৰ সংখ্যা 6,20,081 লৈ বৃদ্ধি পাইছে। ইয়াৰে 757 গৰাকী ৰোগী সম্প্ৰতি চিকিৎসাধীন হৈ আছে। আনহাতে 6,11,822 গৰাকী লোক এতিয়ালৈকে এই ৰোগৰ পৰা সুস্থ হৈ উঠিছে। আৰোগ্যৰ হাৰ হৈছে 98.67%। ৰাজ্যত এই ৰোগত মৃত্যু হোৱা লোকৰ সংখ্যা হৈছে 6,155। বাতৰি শেষ হোৱাৰ আগতে প্ৰধান বাতৰি সময় কৈ এবাৰ। দেশত 15-18 বছৰ বয়সৰ লোকক 3 জানুৱাৰীৰ পৰা কোভিড প্ৰতিষেধক। অমিক্ৰণক লৈ দেশবাসীক আতংকিত নহবলৈ প্ৰধানমন্ত্ৰী মোদীৰ আহ্বান। কোভিডৰ সংক্ৰমণ বৃদ্ধি পোৱাৰ পৰিপ্ৰেক্ষিতত আজিৰে পৰা ৰাজ্যত নৈশ সান্ধ্যায়ন। চৰকাৰী নিৰ্দেশনা পালন কৰিবলৈ স্বাস্থ্যমন্ত্ৰী কেশৱ মহন্তৰ ৰাইজলৈ আহ্বান। আৰু আজি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ 84 সংখ্যক মন কী বাত অনুষ্ঠান। পুৱাৰ বাতৰি ইমানেই, পৰৱৰ্তী বাতৰি বিয়লি 4 বজাত। নমস্কাৰ।